শ্রমিক দিব কি কব হয় AITUC উদ্যোগত আসলতে প্রধানত AITUC অন্তর্গত এখন ইউনিয়ন নির্মাণ সদর অসম নির্মাণ শ্রমিক সন্থা গেলেকিটো এই বিশ্ব শ্রমজীবী জনগণের যে মূল দিবস শ্রমিক দিবস বা মে দিবস উদযাপন করছো প্রধানত আজি এইটাই বার্তা যে দেশের শ্রমজীবী জনগণ রাজ্যের শ্রমজীবী জনগণ ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক বিরোধী যাক কাম কাজ সরকারে করেছে ইয়াক প্রতিহত করবর কারণে আমি আহ্বান জানাইছো যেধরণে সেই সময়ত ইউরোপ আর আমেরিকার শ্রমিক সকলে সেই ওঠের আর উনৈশ শতিকার দশক সমূহ আসলতে যেধরণের অধিকার বিচারি সময়ের কামর সময় আট ঘন্টাল দাবি জানায় বা ভোটাধিকার সাব্যস্ত বিচারিও আসলে ইংল্যান্ডের নিচিনা দেশত শ্রমিকে সংগ্রাম করেছিল তেনে প্রেক্ষাপটত আসলে আজি যে পরিস্থিতি আমার দেশের বা রাজ্যের এই পরিস্থিতিত যেধরণের শ্রমিক বিরোধী কাম কাজ আমার দেশের সরকারবিলাকে করেছে বিশেষ বিজেপি নেতৃত্বাধীন সরকার এই সরকার শ্রমিক বিরোধী কাম কাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবর কারণে আমি আহ্বান জানাইছো এইটো এটা সময়ের দাবি গতি এই দাবির প্রতি মানে জড়িত হবর কারণে আমি সকল শ্রমজীবী জনগণক অনুরোধ জানাইছো শ্রমিক দিবস কি কব হয় AITUC উদ্যোগত আসলতে প্রধানত AITUC অন্তর্গত এখন ইউনিয়ন নির্মাণ সদর অসম নির্মাণ শ্রমিক সন্থা গেলেকিটো এই বিশ্ব শ্রমজীবী জনগণের যে মূল দিবস শ্রমিক দিবস বা মে দিবস উদযাপন করছো প্রধানত আজি এইটাই বার্তা যে দেশের শ্রমজীবী জনগণ রাজ্যের শ্রমজীবী জনগণ ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক বিরোধী যাক কাম কাজ সরকারে করেছে ইয়াক প্রতিহত করবর কারণে আমি আহ্বান জানাইছো যেধরণে সেই সময়ত ইউরোপ আর আমেরিকার শ্রমিক সকলে সেই ওঠের আর উনৈশ শতিকার দশক সমূহ আসলতে যেধরণের অধিকার বিচারি সময়ের কামর সময় আট ঘন্টাল দাবি জানায় বা ভোটাধিকার সাব্যস্ত বিচারিও আসলে ইংল্যান্ডের নিচিনা দেশত শ্রমিকে সংগ্রাম করেছিল তেনে প্রেক্ষাপটত আসলে আজি যে পরিস্থিতি আমার দেশের বা রাজ্যের এই পরিস্থিতিত যেধরণের শ্রমিক বিরোধী কাম কাজ আমার দেশের সরকারবিলাকে করেছে বিশেষ বিজেপি নেতৃত্বাধীন সরকার এই সরকার শ্রমিক বিরোধী কাম কাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবর কারণে আমি আহ্বান জানাইছো এইটো এটা সময়ের দাবি গতি এই দাবির প্রতি মানে জড়িত হবর কারণে আমি সকল শ্রমজীবী জনগণক অনুরোধ জানাইছো শ্রমিক দিবস কি কব হয় AITUC উদ্যোগত আসলতে প্রধানত AITUC অন্তর্গত এখন ইউনিয়ন নির্মাণ সদর অসম নির্মাণ শ্রমিক সন্থা গেলেকিটো এই বিশ্ব শ্রমজীবী জনগণের যে মূল দিবস শ্রমিক দিবস বা মে দিবস উদযাপন করছো প্রধানত আজি এইটাই বার্তা যে দেশের শ্রমজীবী জনগণ রাজ্যের শ্রমজীবী জনগণ ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক বিরোধী যাক কাম কাজ সরকারে করেছে ইয়াক প্রতিহত করবর কারণে আমি আহ্বান জানাইছো যেধরণে সেই সময়ত ইউরোপ আর আমেরিকার শ্রমিক সকলে সেই ওঠের আর উনৈশ শতিকার দশক সমূহ আসলতে যেধরণের অধিকার বিচারি সময়ের কামর সময় আট ঘন্টাল দাবি জানায় বা ভোটাধিকার সাব্যস্ত বিচারিও আসলে ইংল্যান্ডের নিচিনা দেশত শ্রমিকে সংগ্রাম করেছিল তেনে প্রেক্ষাপটত আসলে আজি যে পরিস্থিতি আমার দেশের বা রাজ্যের এই পরিস্থিতিত যেধরণের শ্রমিক বিরোধী কাম কাজ আমার দেশের সরকারবিলাকে করেছে বিশেষ বিজেপি নেতৃত্বাধীন সরকার এই সরকার শ্রমিক বিরোধী কাম কাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবর কারণে আমি আহ্বান জানাইছো এইটো এটা সময়ের দাবি গতি এই দাবির প্রতি মানে জড়িত হবর কারণে আমি সকল শ্রমজীবী জনগণক অনুরোধ জানাইছো